फ्रेंड्स এই মুহূর্তে আমরা আছি টিকার ট্যাপের উপর এবং আজকে আমরা বিশেষ বিশেষ একটি স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি। এই মুহূর্তে আমার মতে এই কোম্পানির দিকে কিন্তু নজর রাখার সময় এসেছে। তো কেন এসেছে, কোম্পানির বিজনেস কি আছে, টেকনিক্যাল চার্ট কি ইন্ডিকেট করছে, সেসব বিষয়ে আজকে আমরা ছোট ছোট ভাবে অ্যানালাইসিস করতে চলেছি। তাই আগে ফ্রেন্ডস এখন অবধি যদি স্টক বেঙ্গলে চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি ট্রেড করছে 1695 এর কাছাকাছি, আজকে আমাদেরকে সামান্যই মুভমেন্ট দেখিয়েছে 6 পয়েন্টের মতন। তো চলুন আমরা দেখে নেব কোম্পানির বিজনেস কি আছে। এই মুহূর্তে যদি দেখবেন তো এই 1 উইকে কোম্পানি আমাদের সামনে পারফরমেন্স দেখিয়েছে 3.49% মতো, 1 মান্থ যদি দেখবেন তো 15% মতো মুভমেন্ট দেখিয়েছে, 1 ইয়ারে দেখুন ফ্রেন্ডস 123% মতো জাম্প দেখিয়েছে। এই 1 ইয়ারে আমরা দেখতে পাচ্ছি যে বেশ বেশ ভালো ভালো কোম্পানি কিন্তু সবে পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার কোম্পানি কিন্তু 125% মতো জাম্প আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো এই 1 বছরটা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। যদি 5 ইয়ার্স দেখবেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 664% মতো জাম্প দেখিয়েছে। তো দারুণ পারফরমেন্স দেখিয়েছে 1 থেকে 5 বছরের মধ্যে। এখানে আমি ম্যাক্সের চার্ট আপনাদের সামনে লাগিয়ে দিচ্ছি, ম্যাক্সের চার্ট যদি দেখবেন তো দারুণ চার্টের টেকনিক দেখতে পাওয়া যাচ্ছে, কন্টিনিউসলি ওপরের দিকেই পারফরমেন্স দেখাচ্ছে, রাইট। এই মুহূর্তে কোম্পানি আমরা দেখতে পাচ্ছি লার্জ ক্যাপ কোম্পানি আছে এবং কোম্পানির যে বিজনেস আছে সেটা আমরা দেখতে পাচ্ছি সফট ড্রিঙ্কসের আছে, রাইট। এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে গরম চলছে এবং মানুষ এই জাতীয় প্রোডাক্ট কিন্তু প্রচুর পরিমাণে কিনছে, যত কিনবে তত আমরা দেখতে পাবো যে নাম্বারের মধ্যে একটা জাম্প দেখতে পাওয়া যাবে, সেল যত বাড়বে ততই কিন্তু রেভিনিউ আসবে, রাইট। সেই সব পারফরমেন্সগুলোই কিন্তু আমরা চার্টের মধ্যে দেখতে পাবো। চলুন আমরা আরও ইনফরমেশনের উপর নজর রাখবো। এ সেক্টর পি আছে 46 এবং এর পি রেশিও আছে 65। কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড ইল দিচ্ছে 0.21% মতন। শিলে চলে এসেছি আমরা দেখে নেব কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন আছে। 2019 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 8.5 হাজার কারোর, 2020তে কিছুটা কম হয়ে গেছিলো 7.5 হাজার, 2021 আমরা দেখতে পাচ্ছি 8.8 হাজার কারোর হয়ে দাঁড়িয়েছে। তো কোম্পানির মধ্যে কিন্তু রেভিনিউ বাড়ছে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখে নেব নেট ইনকাম 468, দেন 2020তে কিছুটা কম হয়েছিল 328 কারোর, এবং 2021 দেখুন সেটা অনেকটাই বেড়ে গেছে 694 কারোর হয়ে দাঁড়িয়েছে। তো চলুন কোম্পানির নাম কী আছে, কোম্পানির বিজনেস কী আছে আমরা দেখে নেব। নাম দেখার আগে ফ্রেন্ডস আমরা দেখবো যে হোল্ডিং কেমন আছে। প্রমোটার এই মুহূর্তে হোল্ডিং রাখছে 63% মতো, মিউচুয়াল ফান্ড এখানে হোল্ডিং রেখেছে 2.71% মতো, ডোমেস্টিক খুবই সামান্য হোল্ডিং রেখেছে 0.97% মতো, কিন্তু ফরেন ইনস্টিটিউশনকে আমরা দেখতে পাচ্ছি যে 26% মতো হোল্ডিং রেখেছে। তো বিদেশি পয়সা কিন্তু এই মুহূর্তে এই কোম্পানির মধ্যে ইনভেস্ট করা আছে দেখতে পাওয়া যাচ্ছে। তো এতক্ষণ ধরে আমরা যেই কোম্পানিকে নিয়ে আলোচনা করছি সেই কোম্পানির নাম হচ্ছে VBL, বরুণ বেভারেজ লিমিটেড। ফ্রেন্ডস কন্টিনিউসলি আমি অনেক দিন ধরে এই কোম্পানিকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে এই কোম্পানি 1700 টাকাতে ট্রেড করছে। একসময় 800 টাকার লেভেলে যখন ট্রেড করছিলেন সে সময় কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করেছিলাম। এই মুহূর্তে খুব দারুণ একটা পারফরমেন্স দেখাচ্ছে এই কোম্পানি, কেননা এই জাতীয় প্রোডাক্ট কোম্পানির যা প্রোডাক্ট আছে আমরা দেখতে পাচ্ছি যে সফট ড্রিঙ্কসের প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্ট এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে সেলস হতে দেখতে পাচ্ছে। কোম্পানির মধ্যে আরই আছে 33% মতন। পজিটিভ দিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট ভালো প্রেজেন্ট করছে, লাস্ট 5 ইয়ার্সে সিএজিআর ইনক্রিজ হয়েছে 49% মতো, কোম্পানি যে সামান্য ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেনও করেছে, এবং কোম্পানির মধ্যে লাস্ট 10 ইয়ার্সে সেলস গ্রোথও ইনক্রিজ হয়েছে 18% মতো। কোম্পানির নিজের সেক্টরে মার্কেট লিডার আছে, রাইট। এই মুহূর্তে নাম্বার 1-এ নিজের জায়গা বানিয়ে রেখেছে। যদি ফ্রেন্ডস আপনারা সেলস দেখবেন তো 2022 সালে কোম্পানির মধ্যে সেলস দেখতে পাওয়া যাচ্ছে 13,000 কারোর, এবং টিটিএম দেখুন 14,000 কারোর হয়ে দাঁড়িয়েছে। নেট প্রফিট 1500 কারোর থেকে 1700 কারোর। ইপিএস দেখে নিন 4, 7, 5, 10, 23, 25, তো আর্নিং পার শেয়ার মতো দেখতে পাওয়া আছে। 1 ইয়ারে কোম্পানির মধ্যে সিএজিআর 123% মতো, 3 ইয়ার্সে 85%, এবং 5 ইয়ার্সে দেখুন 49%। কোম্পানি বেশি দিন পুরো নয়, মাত্র 5 বছর হয়েছে এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে দারুণ পারফরমেন্স দেখাচ্ছে। তো এইসব কোম্পানিকে অবশ্যই কিন্তু আমরা নজর রাখতে পারি কিংবা পোর্টফোলিওতেও রাখতে পারি। এই মুহূর্তে আমরা চলে এসেছি চার্টের উপর, জিরোধার প্ল্যাটফর্মের উপর। VVL-এর
चार्ट आमी आपनादेर सामने लागिए दिएछि। एखाने दोजी कैंडल तैरी होच्छे, राइट। एई मुहूर्ते आमरा देखते पाच्छि जे दोजी जखन तैरी हय तखन किन्तु सिचुएशन चेंज हये थाके। যতবার এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে ততবারই কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে থাকে, রাইট। দোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে চলছে, তো এখান থেকে হয়তো আরও কিছুটা পারফরমেন্স আমাদের সামনে দেখাতে পারে। শর্ট টার্মে অ্যাটলিস্ট 1800 লেভেল অবধি কিন্তু VVL পৌঁছাতে পারে, তো এই মুহূর্তে নজর রাখা যেতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু ফ্রেন্ডস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন এখানে আমরা ইন্ডিকেটারকেও ইউজ করে নেব, MACD বলিঙ্গার ব্যান্ড এবং RSI তিনটে ইনক্লুড করবো, দেন সেখান থেকে কনফার্মেশন নেব। এই মুহূর্তে RSI নাম্বার 70-র কাছাকাছি একটু হাই আছে দেখতে পাওয়া যাচ্ছে, MACD সিগন্যাল লাইনের উপরেই আছে এবং বলিঙ্গার ব্যান্ডকে যদি দেখবেন তো আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সকে টাচ কিন্তু করেনি, রেজিস্ট্যান্সের নিচেই আছে। তো এই মুহূর্তে নজর রাখা যেতে পারে, শর্ট টার্মে ডেফিনেটলি 1800 লেভেল অবধি পৌঁছাতে পারে। মতামত আছে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস লিখতে ভুলবেন না। এই মুহূর্তে যদি নিচের দিকে নেমে আসে তাহলে সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে 1609-এর কাছাকাছি, তো ফ্রেশ বাইং 1609-এর লেভেলে কিন্তু করা যেতে পারে। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।